वेलकम टू राजेश्वरीज किचेन। राजेश्वरी रान्नाघरे सकल के स्वागत जानाय। आज आमि माछेर माथा दिए आरो एकटी रेसिपी निये हाजिर होयेछि। आमरा प्राय माथा दिए लाउ घंट मुड़ी घंट खेये थाकि, किन्तु शुधु आलू दिए माछेर माथार घंट खेये देखेछेन कि? ताई आमि आज एई घंट रेसिपिटा आपनादेर संगे शेयार करब। आशा करि भालो लागबे। ताहले चलुन देरी ना करे देखे नेवा जाक आजकेर भिडियो। এখানে 700 গ্রাম কাতলা মাছের মাথা নিয়েছি, এটাকে কেটে পিস করে নিয়েছি। এবার আমি এটাকে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মেখে রাখব। নুন ও হলুদটা ভালো করে মাছের সাথে মেখে নিচ্ছি। নুন হলুদটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, কেটে কুচি করে নিয়েছি। নিয়েছি দুটো টমেটো, কেটে পিস করে নিয়েছি। একটা বড় সাইজের আলু, কেটে পিস করে নিয়েছি, ও এক চামচ রসুন পেস্ট ও দুটো কাঁচা লঙ্কা চেরা। আর নিয়েছি 2 চামচ আদা পেস্ট, এর সাথে দুটো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ ধনের গুঁড়ো। একটি পাত্র নিয়েছি, পাত্রটি গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প নুন। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। একই তেলে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি ভেজে নিচ্ছি। মাছটা এপিট ওপিট করে দু পিটি ভেজে নেব। মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আস্ত জিরে। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুনটাও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি আদা ও শুকনো লঙ্কা পেস্ট।
পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো ও কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথার পিসগুলো। হালকাভাবে নাড়তে হবে যাতে মাথার পিসগুলো ভেঙে না যায়, যেহেতু পিসগুলো আমি আস্ত রাখবো। দিয়ে দিচ্ছি গরম জল। এবার মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মশলাটা ভালো করে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। একটু পর আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, মাছের মাথার ঘণ্ট। তাহলে বন্ধুরা দেরি না করে বাড়িতে তৈরি করে ফেলুন এই রেসিপিটা। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।